ডিমের চপের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই একটা ফেমাস এটা, কাজের বাড়িতে প্রথম পাতে অবশ্যই দেওয়া হয়ে থাকে। আপনি চাইলে ঘরে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন অতিথি আসবে আপনি জাস্ট ফ্রাই করে সার্ভ করতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই মুচমুচে, এই যে আওয়াজ শুনিয়ে দিচ্ছি, এতই খাস্তা, উপর থেকে খুবই খাস্তা আর ভিতর থেকে নরম সফট। তিখা চাটনি, মিঠা চাটনি যে কোনো জিনিসের সাথে, চায়ের সাথে, সব কিছুর সাথে অসাধারণ লাগবে। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন খুবই মুচমুচে। তাই চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি ডিমের চপ দেখে নেওয়া যাক। আজকে আমি ডিমের চপ বানাবো, ডিম আলুর চপ। তো ডিম আলুর চপের জন্য আলু লাগবে। আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু, ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে। আর গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি 2 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিয়েছি। আর লাগবে রসুন, 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, কিছুটা আদা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ বড় সাইজের আমি কুড়ে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। তেলটা গরম হলে আমি একে একে আলুটা দিয়ে মশলা করব, আলুর মশলা। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঞ্চ অফ হিং দিয়ে দিলাম। হিংটা একটু নেড়ে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য নেড়ে নিয়ে কালার এলেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমি এবার পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে নেব, ব্রাউন কালার এলেই হয়ে যাবে। তারপর আমি মশলা অ্যাড করব। কালার একটু আসুক, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা কালার এসে গেছে দেখতে পাচ্ছেন। আমি এবার সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি কিন্তু এখনও কোনো লবণ দিইনি, আলু সিদ্ধতেও কোনো লবণ দেয়া নেই। এবার আমি 1 চামচ আমচুর পাউডার দেব। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন। আর দেব 1 চামচ গরম মশলা। সব কিছু দিয়ে আবার একবার নেড়ে নেব। নিয়ে আমি লবণ দিয়ে দেব প্রায় 2 টিস্পুনের মতো, আলু সিদ্ধতেও দেওয়া নেই, সেটাও দিয়ে দিলাম একেবারে। দিয়ে এবার আমি আলুটাকেও এর সাথে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলুটাকে মিক্স করে নেব। আলুটা খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আলুটা খুবই শুকনো শুকনো হয়ে গেছে, এখানে একটু আলু শুকনো শুকনোই ভাবই লাগবে, জল ভাব বা পাতলা থাকলে হবে না। চেষ্টা করবেন আলুটা যেন শুকনো ভাব হয়ে যায়। আমার আলুটা হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দেব আর উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দেব, দিয়েও মিক্স করে দেব। আলুটা আমার পুরো রেডি, এটা এখন ঠান্ডা হবে একটু। ডিম চপের আলু ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ডিমের চপগুলো বানিয়ে নেব। তার জন্য আমি 2টো ডিমকে এরকমভাবে কেটে নিয়েছি, 2টো ডিম এটা আমি 4 টুকরো করেছি। আর লাগবে ব্রেডক্রাম, ময়দা আর 1টা গোটা ডিম। ডিমটাকে আমি ভালো করে আগে ফেটিয়ে নিই। আমি 1.5খানা ডিম নিয়েছি, এটা 1/2 আর এটা আর 1টা। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি আলু পুরগুলো বানাবো। তো প্রথমে আলুটা আমি এরকমভাবে নেবো, নিয়ে একটু এরকম হাতে করে পাতলা করে নেবো। নিয়ে 1টা ডিম এরকমভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে মুড়ে দেব। মুড়ে এটাকে গোল করে নেব।
দেখতে পাচ্ছেন আমি এরকম করে করে নিয়েছি। এবার আমি এটা ডিমের ঘোলায় দিয়ে দেব, দিয়ে এটাকে ময়দা লাগিয়ে নেব। ময়দা লাগিয়ে আমি এটাকে আবার ডিমে দিয়ে দেব, দিয়ে এবার আমি সরাসরি এটাকে ব্রেড ক্রামে দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এরকম ভাবে হবে পুরো চপটা, দুটো কোর দিলে খুব ভালো আসবে। আমি এই হাতে করছি কারণ এই হাতটা ব্যাটার, ব্রেড ক্রামটা খুব বেশি হাতে চুপকে যাবে, সেই জন্য শুকনো হাত একটা রাখতে হবে এটা লাগানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরকমভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে আলুটা চেপে করে নিয়ে এবার ডিমটাকে এর ভিতরে দিয়ে এবার এটাকে মুড়ে দেবো আস্তে আস্তে, যাতে ডিমটা পুরো কভার হয়ে যায়। এই যে দেখতে পেলেন, এবার মুখটা খুব ভালো করে চেপে গোল করে নিতে হবে। হয়ে গেল। এবার এটাকে আমি ডিমে দিব। এবার এটাকে আমি এরকম ডিমের ঘোলে দিয়ে ময়দা মাখিয়ে নেব। এই যে দেখতে পারলেন ময়দা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি আবার ডিমে দিয়ে একেবারে ব্রেড ক্রামে দেব। ব্রেড ক্রামে দিয়ে এটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। ব্রেড ক্রাম ব্রেড ক্রামে দিয়ে এই যে এরকমভাবে দেখতে পেলেন, ঠিক এরকম হবে। এরকমভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব। আমি সমস্ত বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডবল কোট আছে, খুবই ভালো করে বানানো হয়েছে। তো এগুলো আমি এখন ভাজবো না, এগুলো ফ্রিজে রেখে দেবো। আর তারপর খুব ভালো সেট হয়ে গেলে ঘন্টা দুয়েক পরে ভাজবো। ফ্রিজারে রেখে এটা ইউজ করা যাবে, প্রয়োজন মতো বের করে ইভিনিং টাইমে এটা ভাজা যাবে। তো এখন আমি এগুলোকে রেখে দেব এরকম অবস্থায়। চপগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন খুব ভালো সেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল তেল হালকা গরমও হয়ে গেছে। আমি এবার ডিমের চপগুলো একে একে তেলে দিয়ে দেব। খুবই টেস্টি একটা মুচমুচে রেসিপি। এপিট ওপিট করে হালকা কালার হবে, উপর ভাজা ভাজা হবে, আর কুরকুরে ভাব আসবে তখনই হয়ে যাবে। ভিতর থেকে আলু কষা এরকমভাবে উল্টে পাল্টে ব্রাউন করে আমি গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব। আমি তেল গ্যাস খুবই স্লো গ্যাস রেখেছি, তেল গরম করে নিয়ে, কারণ বেশি তেল গরম হয়ে গেলে এগুলো পুড়ে যাবে বা কালারটাও নষ্ট হয়ে যাবে। আজকের ডিমের চপের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। আমি এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এগুলো খুব মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে এগুলোকে উঠিয়ে নেব জালি স্ট্যান্ডে।
নিয়ে আরও কিছু আছে সেগুলো ভেজে নেব। খুবই মুচমুচে একেবারে দেখতেই পাচ্ছেন। আমি ডিমের চপ সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধনে পাতা পুদিনার চাটনি তিখা আর শ্যালটের সাথে, এটা ইভিনিং চায়ের সাথে খুবই ভালো লাগে, আর প্রথম পাতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।